এক্সট্রা টাইম। মিষ্টি কথা, বাংলার নতুন মিষ্টি। ইস্ট বেঙ্গল ও মোহনবাগান ডুরান্ড কাপে দুই প্রধান জয় দিয়ে শুরু করে সেমিফাইনাল কার্যত নিশ্চিত করলো। কলকাতা লিগে দুই প্রধানে কিন্তু প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল। গত 10 বছরের ইতিহাসে এমন ঘটনা কিন্তু ঘটেনি। গত মরশুমে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে গোল করেছিলেন জাস্টিস মর্গ্যান, তবে ম্যাচটা জ্বর ছেড়েছিল। আর এদিন কিন্তু জিতেই মাঠ ছাড়লেন জাস্টিস মর্গ্যান, তাই তো তার গলায় আনন্দের সুর। That's the kind of result we expected. So do you think there is a lots of chance to score goal? I mean there the difference can be bigger than 1-0? Well, we didn't get too many chances. It was a tight match. It's just we took our chance and got the victory. What's your reaction about your goal after the goal, your celebration about your goal? Yeah, when you score goal, more especially against a big team like East Bengal, you have to celebrate so excitedly so that... Justice, you played very well against Crespi Marti, the foreigner defender of East Bengal. So how do you rate the Spanish defender? Because he has a great, great. So how do you rate the Crespi Marti? He's a good player. He played so well today. We, like I said, we got our chance and we took it and got the 3 points. নিয়মের বেড়াজালে একমাত্র বিদেশি ক্রেসপি মার্তিকে মাঠে নামিয়েছিলেন আলেজান্দ্রো মেনেন্দেস গার্সিয়া। স্প্যানিশ ডিফেন্ডার কিন্তু নজর কাটতে একেবারে ব্যর্থ। উল্টো দিকে জর্জ টেলিগ্রাফ কিন্তু দুর্দান্ত ফুটবল খেললো এবং ম্যাচের ইনজুরি টাইমে জাস্টিস মর্গ্যানের গোলে জিতল জর্জ টেলিগ্রাফ। তাই তো ইস্ট বেঙ্গলকে কটাক্ষ করতেও ছাড়লেন না জর্জের কোচ রঞ্জন ভট্টাচার্য। অ্যাকচুয়ালি আমার আজকে জুয়েল সানডে 25% ফিট ছিল, তো তার আমি এই কারণেই ওকে খেলিয়েছি যে সাইকোলজিক্যাল ব্যাপার, ওরা যে জুয়েল না দেখলে একটু মেন্টালি আবার আপ হয়ে যাবে। তো খেলিয়েছি কিছু, যতক্ষণ পেরেছে তারপর তুলে নিয়েছি, যাই হোক। কিন্তু কথা হচ্ছে যে অনেকে বলছে যে আমাদের ফরেনার ছিল না, এছাড়া লোকাল ওয়াইজ যা ইন্ডিয়ান ছেলে যা ছিল ওরা তো একটা আসলে প্রমাণ করে এসেছে। আমি ইসমালের যদি কোচ থাকতাম জর্জ লিগাবে এই টিম নিয়ে খেলতে বল পেত না। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি লাস্ট ইয়ার আমি এই নয় যে আজকে বলে ফেললাম, আমি তাই না, জিতে গেছি আর বলে ফেললাম। আমি ইচ্ছা করি যারা টেকনিক্যাল পার্সন ম্যাচটা যদি দেখে থাকে আমি কত পলিসি করে খেলেছি, মানে মিনিট টু মিনিট আমি ওখান থেকে কন্টিনিউ ম্যাচ রিড করেছি এবং সেখানে রিপেয়ার করেছি। উনি বড়ো কোচ, অবশ্যই বড়ো, উনি যেখান থেকে শুরু করছেন আমি ভাবতেই পারি না। আমি গর্বিত যে ওনার মতো একজন কোচের এগেনস্টে আমি ডাগ আউটে ছিলাম, এটা আমি গর্বিত, এটা আমার একটা স্বপ্ন, ঠিক আছে। তো তা আজকে বাস্তব হলো, যাই হোক, একটা কনফিডেন্ট হলো যে এরকম একটা কোচের এগেনস্টে আমি টিম জিতিয়ে নিয়ে যেতে পারছি জশের মতো একটা টিমকে। কোনো প্লেয়ারকে আমি ড্রয়ের কথা একবার মুখ উচ্চারণ করি এবং যে সাংবাদিকরা আমার সাথে কথা বলেছে আমি জিতবো। এবং আজকে প্লেয়ারদের লাস্ট আমার পেপটক ছিল, আমি যেটা বলেছি যেটা ক্লাস করিয়ে দিয়েছি সেগুলো তোরা এখন মাঠে ইমপ্লিমেন্ট কর। আমি অ্যাসিওর করছি ম্যাচ শেষে তোরা হাসি মুখে ফিরবি, যদি না জিতিস বলে আমি একটা তো পাবো ঠিক করে দেবো। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।